আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আসো আমরা আমাদের বাংলা বই নিয়ে প্রস্তুত হয়ে যাই। নিশ্চয়ই বাংলা বই নিয়ে বসে আছো তোমরা, তাই না? আসো আমরা আজকে শিক্ষাগুরুর মর্যাদা কবিতার অনুশীলনীর প্রশ্নের উত্তর পড়ি। তার আগে একটু আগের ক্লাসে কি পড়েছিলাম সেগুলো জেনে নে। আগের ক্লাসে পড়েছিলাম এই কবিতাটির মূল ভাব, শব্দের অর্থ আর শূন্যস্থান পূরণ। আশা করি সবাই ভালো করে শিখেছো। আর তোমাদের পরীক্ষার প্রশ্ন কিভাবে আসে তোমরা তো একটু হলেও জানো, তাই না? তারপরেও বলে দিচ্ছি, তোমাদের পরীক্ষার প্রশ্নে কবিতার কয়েকটি লাইন দেওয়া থাকে, সেই লাইন থেকে তিনটি প্রশ্ন আসে। প্রথম প্রশ্নটির মার্কস থাকে 2, দ্বিতীয় প্রশ্নটির জন্য থাকে 5, আর 3 নম্বর প্রশ্নের জন্য, লাস্ট প্রশ্নের জন্য থাকে 3 মার্কস। এই মোট 10 মার্কসের প্রশ্ন আসে। তবে এই তিনটি প্রশ্ন থেকে অবশ্যই কবিতাটির মূল ভাব থাকে, যার মার্কস থাকে 5 মার্কস। এই জন্য যে কবিতা পড়বে সেই কবিতার মূল ভাবটি ভালো করে আমরা পড়তে বলি। অবশ্যই তোমরা শিক্ষাগুরুর মর্যাদা কবিতার মূল ভাব ভালোভাবে শিখেছো। আচ্ছা, তাহলে আসো আমরা আমাদের প্রথম প্রশ্নটি দেখি। তোমাদের অনুশীলনীর 4-এর ক, মোট 6টি প্রশ্ন আছে, আজকে আমরা 3টি প্রশ্ন পড়ব। প্রথম প্রশ্নটি কি আসো দেখে নে। প্রথম প্রশ্নটি হচ্ছে, বাদশাহ আলমগীরের পুত্রকে কে পড়াতেন? বাদশাহ আলমগীরের পুত্রকে কে পড়াতেন? উত্তর, বাদশাহ আলমগীরের পুত্রকে দিল্লির এক মৌলবী পড়াতেন। আবার বলছি, বাদশাহ আলমগীরের পুত্রকে দিল্লির এক মৌলবী পড়াতেন। এই প্রশ্নের জন্য 2 মার্কস হতে পারে, তাই না? ছোট প্রশ্ন, ছোট উত্তর, এতটুকু লিখলেই যথেষ্ট। আসো এবার দ্বিতীয় প্রশ্নটি আমরা দেখি। দ্বিতীয় প্রশ্নটি কি? একদিন সকালে বাদশাহ কি দেখতে পেলেন? একদিন সকালে বাদশাহ কি দেখতে পেলেন? উত্তর, একদিন সকালে বাদশাহ দেখতে পেলেন শাহজাদা একটি পাত্র হাতে নিয়ে শিক্ষকের পায়ে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাত দিয়ে পায়ের ধুলো ধুয়ে মুছে সাফ করছেন। একদিন সকালে বাদশাহ দেখতে পেলেন শাহজাদা, মানে রাজার ছেলে, বাদশার ছেলে, তাকে শাহজাদা বলা হয়, শাহজাদা একটি পাত্র হাতে নিয়ে শিক্ষকের পায়ে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে সেই পায়ের পায়ের ধুলো ধুয়ে মুছে সাফ করছেন। এবার আসো গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্নে কি আছে? বাদশাকে দেখে শিক্ষক প্রথমে কি ভাবলেন? বাদশাকে দেখে শিক্ষক প্রথমে কি ভাবলেন? উত্তর, বাদশাকে দেখে শিক্ষক প্রথমে ভাবলেন আজ বুঝি তার আর নিস্তার নেই। বাদশাকে দেখে শিক্ষক প্রথমে ভাবলেন আজ বুঝি তার আর নিস্তার নেই। বাদশাহের ছেলেকে দিয়ে পায়ে পানি ঢালার কাজ করিয়ে তিনি হয়তো বড় কোনো অপরাধ করে ফেলেছেন। বাদশাহের ছেলেকে দিয়ে পায়ে পানি ঢালার কাজ করিয়ে তিনি হয়তো কোনো বড় অপরাধ করে ফেলেছেন। আবার একটু প্রশ্নটি দেখে নেই। বাদশাকে দেখে শিক্ষক প্রথমে কি ভাবলেন? উত্তর, বাদশাকে দেখে শিক্ষক প্রথমে ভাবলেন আজ বুঝি তার আর নিস্তার নেই। বাদশাহের ছেলেকে দিয়ে পায়ে পানি ঢালার কাজ করিয়ে তিনি বড় কোনো অপরাধ করে ফেলেছেন, মানে শিক্ষক ভয় পেয়ে গিয়েছিলেন যে বাদশাহের ছেলেকে দিয়ে তিনি তার পায়ে পানি ঢালিয়েছেন, এটা হয়তো কোনো দোষের কাজ, অপরাধের কাজ করেছেন, আজ বুঝি তার নিস্তার নেই। ঠিক আছে, আজকে তোমাদের এই 3টি প্রশ্ন উত্তর পড়া থাকবে। ঠিক আছে, তোমাদের বাড়ির কাজ থাকবে কি 4-এর ক খ এবং গ, এই 3টি প্রশ্নের উত্তর ভালোভাবে তোমরা শিখে তারপরে তোমাদের খাতায় লিখবে, তারপরে নাম রোল শ্রেণী শাখা লিখবে। লিখে কি করবে, আমাদের এই যে ফেসবুক পেজে তোমার এই ছবিটি আপলোড করে দিবে।
তাহলে আমরা তোমাদের হোমওয়ার্ক পেয়ে যাব। হোমওয়ার্ক তো অবশ্যই দিতে হবে, তাই না? হোমওয়ার্ক না দিলে তো তোমরা তোমাদের ধারাবাহিক মূল্যায়নের নাম্বার পাবে না। নাম্বার তোমাদের পেতে হবে, নাম্বার পেলে তোমাদের মেধানুসারে তোমরা এগিয়ে যাবে। এই জন্য সবাই তোমরা কি করবে, হোমওয়ার্কটা ভালোভাবে জমা দিবে, আর বাসায় সবাই বাবা মাকে সাহায্য করবে, সবাই বাবা মার কথা শুনবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।